হাই, আমি শিলা, শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আদা জিরে দিয়ে একটা মাছের ঝোল বানাবো। তার জন্য নিয়েছি আদা আর জিরে নিয়ে নিচ্ছি, আর সামান্য এক চিমটে ধনে। আমি এটাকে শিলে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াই আমি আদা জিরে দিয়ে একটা মাছের ঝোল দেখাচ্ছি। তার জন্য আমি আদা জিরে আর ধনেটাকে পেস্ট করে নেব। আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আমি মাছ নিয়েছি, মাছের পেটি মাছ আর মাথা ছিল নিয়ে নিয়েছি। আমি মাছটাতে নুন হলুদ মেখে ভেজিয়ে নেব। আমি পেটির মাছ দিয়ে আজকে আদা জিরা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তার জন্য আমি নিয়েছি আলু কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, লাগবে লঙ্কার গুঁড়ি, আর আমি পেস্ট বানিয়ে নিয়েছি আদা জিরে দিয়ে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এটা পেটির মাছ দিয়ে করলে ভালো হয়, পাতলা ঝোল, পেটিতে একটু চর্বি ভাব থাকে, আর যে কোনো হেলদি রেসিপি হিসেবে এটাকে খেতে পারেন। আমি কড়াইতে সরষে দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা মাথা দেবেন না, আমি মাথা ছিল বলে মাথাটা কেউ খায় না, তাই আমি ভেজে নিচ্ছি একসঙ্গে। কিন্তু পেটির মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা একবার করবেন, খেতে খুবই ভালো হয়। যারা শরীরের দিকে নজর দেন তারা তো অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আমি মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে মাখানো আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যায়। অনেকে ভাবেন হয়তো কম তেল মশলা আদা রসুন ছাড়া এই রান্নাগুলি কেমন টেস্ট লাগবে। আমি বলছি যারা এই সমস্ত রান্না না খেয়েছেন তারা একবার ট্রাই করুন এবং রান্না করে দেখুন যে কতটা খেতে ভালো হয়। আলুটাকে একটু ভেজে নেবেন। আমি মাছের তেলেই আলুটা ভেজে নিচ্ছি। আমি এক্সট্রা করে কোনো মশলা আলাদা করে ফ্রাই করব না, আপনারা দেখতে থাকুন। আমি বাড়িতে তো জানেন আমাদের বাড়িতে আমরা মা মেয়ে দুজনেই থাকি, আর বাচ্চারা সেভাবে কোনো বাড়িতেই মাছ বা সবজি খেতে ভালো চায় না। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের বা আলুর মধ্যে আমি দেখুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা জিরা দিয়ে ওইটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, আর একটু টমেটো খুব সামান্য পরিমাণে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো লাগে, আমি একটু লঙ্কার গুঁড়ি দিলাম যাতে ঝালটা কম হয় আমার। এটা বাড়িতে বানানো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। বাচ্চাদের আলাদা রান্না করা হয় জিরে আদা দিয়ে, তাদেরকে বয়স্কদের বা সাধারণ আমাদের মতো মানুষরাও এখন প্রচুর গ্যাস এসিডিটি হয়, তারাও এই রান্না খেলে
कम तेल मसलाते शरीर पक्षे भलो तई साधारण रान्नागुलो आपनारा एक बार ट्राई करूँ आपनादेर भलो लागबे एवं शरीर पक्षे भलो। एखन आमी धने पातार ताके दिए कषिए निच्छि आमी धने पाता कुचिटा के एर मध्य कषिए निलाम जाते एक भलो धने पातार फ्लेवर बेर हय। এই সাধারণ পাতলা ঝোলগুলো শরীরে খেলে খুবই ভালো। কম সময়ে কম মশলাতেও খুব ভালো ভালো রান্না হয়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি দুজনের রান্না করে দেখাচ্ছি। এটা যদি বেশি পরিমাণ রান্না করা হয় মাছের একটা ভালো ফ্লেভার বেরাবে এবং খেতেও ভালো হবে। আমার বাড়িতেও একটা বাচ্চা আছে, ও তো খেতে চায় না, তাই আমি এরকমভাবে বানাই। আমি জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব, তারপরে মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। কত কম সময়ে এইরকম সাধারণ রেসিপিগুলো বানিয়ে খেলে যেমন খুবই টেস্টি এবং কম সময়ে হয়ে যায় এবং শরীরের পক্ষেও খুব ভালো। আর দেখুন ধনে পাতা দেওয়ার জন্য কতটা কালারফুল লাগছে দেখতে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আমি নুন দিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য এরকম ফুটে এলে আমি নামিয়ে নিব। এটা পুকুরের পোনা মাছের পেটি দিয়ে বানালাম। আপনারা একটু বড় সাইজের মাছ হলেই ভালো হয়, তাহলে ঝোলটা ভালো লাগে খেতে। যেহেতু কোনো মশলা পড়ছে না, আপনারা যে কোনো মাছে করতে পারেন পেটি মাছ দিয়ে, এও ভালো লাগবে। আর যদি আপনারা বাটা মাছ দিয়ে গোটা বাটা মাছের এরকম রান্না করেন তাও খেতে ভালো লাগে। আপনারা আলুটা একটু ঘেঁটেও নিতে পারেন, তাহলে ঝোলটা মোটা হয়ে যাবে। না হলে যারা পাতলা ঝোল পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খান, ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, দেখুন কেমন দেখতে হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, তাহলে আমি লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন নামিয়ে নিচ্ছি। টমেটো গুড় দিয়ে চাটনি বানাবো, তার জন্য নিয়েছি টমেটো, গুড়, ধনে পাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণ হলুদ আর নুন লাগবে। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি, গরম করে নিয়ে ফোড়নটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। কে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটার ছিটা না আসে, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু কষিয়ে নিচ্ছি। অনেকে চিনি খেতে ভালোবাসেন না, তাই আমি গুড় দিয়ে টমেটো চাটনিটা করে নিচ্ছি। এখন বাড়িতে তো প্রায় সবার বাড়িতে সুগার পেশেন্ট, তারা বেশিরভাগই কেউ চিনি খান না, তাহলে গুড় দিয়ে খেলে অনেকটাই এখন আমি
পরিমাণ মতো গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা শরীরের পক্ষে ভালো, চিনির থেকে তো গুড় খাওয়া খুবই ভালো, তাই আমি রেসিপিটা গুড় দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার গুড় দিয়ে টমেটো চাটনিটা কীভাবে হয়। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে গুড় দিয়ে। আমার টমেটোটাও গুড়ের সঙ্গে গলে যাবে এবং একটা হেলদি আমি চাটনির রেসিপি দেখালাম। এখন টমেটোর সিজন, সারা বছরই টমেটো পাওয়া যায়, তবে এই চাটনি আপনারা বানিয়ে ফ্রিজে রাখলে সারা বছরই খেতে পারবেন। এটি একদম শুকনো শুকনো করে গুড় দিয়ে বানালে আপনারা এমনি ফ্রিজে না রেখেও আপনারা অনেক দিন খেতে পারবেন। চাটনি তো সবার খুব পছন্দ, বিশেষ করে বাচ্চাদের যদি আমরা একটু এরকম চাটনি বানিয়ে দিই তাহলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তাই আপনারা গ্রাম বাংলায় যারা থাকেন তারা এইরকম চাটনি বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন এবং বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন। একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম যাতে ভালো গন্ধ বেরোয়। দেখুন আমার চাটনিটা একদম শুকনো হয়ে এসছে এবং একটা চিটচিট ভাব চলে এসছে গুড় দেওয়ার জন্য। এখন শীতের সময় টমেটো কম দামে ভালো পাওয়া যায়, তাই আপনারা এভাবে স্টোর করে রাখুন যাতে অনেক দিন খেতে পারেন। আমার চাটনিটা আর একটু হবে, হয়ে গেলেই আমি নামিয়ে নিব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড় থেকে টমেটোর থেকে একটা সুন্দর ভালো গন্ধ বেরাবে, তখনই নামিয়ে নিতে পারেন। আর যদি বেশি দিনের জন্য রাখতে চান তাহলে একবারে শুকনো শুকনো করে নেবেন, যেটা আমি করছি একদম শুকনো টাইপে করে নিচ্ছি। এমনি খাইতে চাইলেও এক দুদিনের জন্য আপনারা এরকমও নামাতে পারেন, এটা আরও ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আমার চাটনিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন একদম সুন্দর কতটুকু হয়ে গেছে একটু, তাই আপনারা পরিমাণে বেশি নিলে সমস্ত জিনিসটা বেশি দিবেন তাহলে ভালোই হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি।